আমি শাহিদা আক্তার, আমি চিত্রকলায় পড়াশোনা করেছি। এই সবসময় চারুকলা থেকে পাশ করে সবসময় ছবি আঁকার মধ্যেই আছে, ছবি আঁকা চাকরি এর মধ্যেই। আর আমি সবসময় দেশকে নিয়ে, তোমার পারিপার্শ্বিক সবকিছুতে আমি সবসময় সম্পৃক্ত থাকি ছবি আঁকার বিষয়ে। আর আজকে এই সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতা চ্যানেল আয়ের প্রোগ্রামে আমি আজকে সম্পৃক্ত হতে পেরে আমি আজকে খুবই গর্বিত। আমি আশা করি যারা এই প্রোগ্রামে সবাই আছে, সবাই এবার যারা কোভিডের ভিতরে যে চিত্রকলায় অংশগ্রহণ করতে পেরেছে বা আসছে, তারা সবাই গর্বিত। আমিও সুবর্ণ যে একইভাবে নিজেকে ধন্য মনে করি। এই যে প্রোগ্রামটা হয়েছে আজকে, সবাই নিরলস হয়ে ছবি এঁকেছে। আমি আমার ছবিতে এঁকেছি স্বাধীনতা, মা বাচ্চা, যে মায়ের যে মা বাচ্চাকে আঁকিয়ে যে যুদ্ধের দিকে একটা স্বাধীন পতাকার গ্রহণের জন্য যে আকুতি ছিল, সে আকুতিটাই আমি ফুটিয়ে উঠেছি আমার ছবিতে।